বিনম্র শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী। শোক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি, সভা, খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের হাজার হাজার মানুষ। সকাল 10টা থেকে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর শ্রমিক লীগ, মহানগর ছাত্রলীগ, জেলা মহানগর যুব মহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক শোকসভা র্যালি বের করা হয়। র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।